কারোর মধ্যে যদি প্রচণ্ড সন্দেহ প্রবণতা থাকে, আপনার পার্টনারের প্রচণ্ড সন্দেহ প্রবণতা আছে আপনার প্রতি, সেক্ষেত্রে কতগুলো জিনিস আমরা আমাদের মাথায় রাখব। সবচেয়ে কমন আমাদের যেটা মানে দেখতে হয় যে তার কি কোনো ব্রেইন ইঞ্জুরি হয়েছে কি না। ব্রেইন ইঞ্জুরি থাকলে আমাদের একটা একটা হিস্ট্রি নিতে হয়, অথবা আমাদের একটা সিটি স্ক্যান করে দেখতে হয় যে তার কোনো ট্রমাটিক ব্রেইন ইঞ্জুরি আছে কি না। সেকেন্ড যে জিনিসটা আমরা দেখব যে সে কোনো নেশা করে কি না। অনেক নেশা করলে এই জিনিসটা হয়, তবে সবচেয়ে বেশি কমন হয় হচ্ছে আপনার অ্যালকোহল, কোকেইন আর ক্যানাবিস। এই তিনটা নেশা যদি কেউ করে থাকে তার মধ্যে কিন্তু এরকম পারসিকিউটরি বিলিফ তৈরি হয়, সন্দেহ বাতিকতা প্রচণ্ড রকম তৈরি হয়, স্ত্রী বা স্বামী একে অপরকে সন্দেহ করতে পারে। সো সাবস্টেন্সের হিস্ট্রিটা নিতে হবে। এছাড়া যে তিনটা রোগে কমনলি এই সমস্যাটা থাকে, প্রথমটা হচ্ছে আপনার স্কিজোফ্রেনিয়া, রাইট? স্কিজোফ্রেনিয়া ইউজুয়ালি আপনার মিড টোয়েন্টি বা মিড থার্টিজে দেখা দেয়, বা স্কিজোফ্রেনিয়াতে শুধুমাত্র এই সন্দেহ বাতিকতা থাকবে না, স্কিজোফ্রেনিয়ার অন্যান্য ফিচার থাকবে, তার হয়তো হ্যালুসিনেশন থাকবে, সে হয়তো একটু ডিসঅর্গানাইজড স্পিচ থাকবে, বিহেভিয়ারগুলো একটু অড থাকবে, তাকে দেখলে বোঝা যাবে যে সে মানুষটা আসলে সুস্থ নেই, রাইট? এভাবে আমরা স্কিজোফ্রেনিয়াটা আমরা ডায়াগনোসিস করতে পারি। আরেকটা কমন কারণে সন্দেহ প্রবণতা হয় সেটাকে আমরা বলি ডিলিউশনাল ডিসঅর্ডার। একটা ডিলিউশন থাকতে পারে, ডিলিউশন অফ জেলেসি বা ওথেলো সিন্ড্রোম যেটাকে বলে, যেখানে পার্টিকুলারলি ওই ডিলিউশনটাই থাকবে, অন্য কিছুই থাকবে না, তার কোনো হ্যালুসিনেশন হবে না, সে একটা স্বাভাবিক মানুষের মতো জীবন যেমন করতে পারবে, কাজ করতে পারবে, বাট তার ওই ডিলিউশনটা খুবই প্রবলেম্যাটিক হবে তার ফ্যামিলির জন্য এবং নিজের জন্য। বাট ওভারঅল সে সিজোফ্রেনিয়ার মতো কিন্তু একেবারে ক্রিপেলড হয়ে যাবে না, তাকে দেখলে অনেক সময় একটা স্বাভাবিক মানুষ মনে হবে। এবং এই ডিলিউশনাল ডিসঅর্ডারটা ইউজুয়ালি শুরু হয় আফটার 40, আগেও হতে পারে বাট কমন হচ্ছে আফটার 40। লাস্ট আরেকটা রোগে এরকম সন্দেহ প্রবণতা থাকতে পারে, সেটা হলো আপনার প্যারানয়েড পার্সোনালিটি। সো প্যারানয়েড পার্সোনালিটি ইউজুয়ালি শুরু হয় হচ্ছে আপনার লেট টিনেজ ইয়ার্সে বা আর্লি অ্যাডাল্টহুডে, মানে 17-18 বছরের দিকে এগুলো শুরু হয়, এবং তাদের সবসময় একটা মানুষকে সন্দেহ করার এবং এক ধরনের প্যারানয়েড পার্সন, একদম প্যারানয়েড ফিলিং তাদের কাজ করে। তারা সবসময় মনে করে যে তাকে ঠকানো হচ্ছে, সবাই আমাকে ভুল বুঝতেছে, তাদের ধাঁচটাই থাকে এরকম। এবং এটা শুরু হয় যেটা বললাম টিনেজ ইয়ার্স থেকে, তাদের কোনো ফিক্সড ডিলি ইলিউশন বা হ্যালুসিনেশন থাকে না, তাদের ব্যক্তিত্বের ধরনটাই থাকে হচ্ছে কি তারা সবাইকে সন্দেহ করে, সবাই শুধু একজনকে না সবাইকে তারা আসলে সন্দেহ করে। সো এই কয়টা কারণ কিন্তু আমরা সন্দেহ প্রবণতার জন্য কমনলি পাই, তবে কিছু কিছু সময় সন্দেহ প্রবণতার একদম কমন, যেমন আপনি একজন হাজব্যান্ড যদি কোনো একটা পরকীয়া একবার করে সে ওয়াইফের কাছে ওয়াইফ জেনে যায়, তখন খুব স্বাভাবিক যে স্ত্রীর মধ্যে একটু সন্দেহ প্রবণতা থাকবে, এটা খুবই স্বাভাবিক, সে ইনসিকিউর ফিল করবে। সো এই সন্দেহ প্রবণতার কিন্তু একেবারেই আমি বলবো যে ভুল না বা কোনো অসুখ না, এটা খুব স্বাভাবিক সন্দেহ প্রবণতা। আর একটা সিম্পল এক ধরনের পজিটিভনেস কাজ করে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে আমার ওয়াইফ, আমার বউ বা আমার হাজব্যান্ড, সো সেটাও নর্মাল, সেটা একটা ভালোবাসার বহিঃপ্রকাশ, এটা অনেকের মধ্যেই থাকে কিছুটা পজিটিভনেস। আমার কাছে মনে হয় এটা অ্যাপ্রোপ্রিয়েট, ইনঅ্যাপ্রোপ্রিয়েট না, বাট পজিটিভনেসটা যেন আমাদের অতিরিক্ত না হয়ে যায়, কারণ আমাদের প্রত্যেকের একটা পার্সোনাল স্পেস লাগে এবং এই স্পেসটা দেওয়া হাজব্যান্ড ওয়াইফ হিসেবে আমাদের প্রত্যেকের কর্তব্য, বাট এটা যেন অতিরিক্ত না, অতিরিক্ত যেন আমি পজিটিভ না থাকি, কিছুটা পজিটিভনেস ইটস পারফেক্টলি ফাইন অ্যান্ড এটা কালচারালি অ্যাপ্রোপ্রিয়েট। সো এই কতগুলো কারণ যদি আমরা অ্যাসেসমেন্ট করতে পারি, আমরা কিন্তু একটা ডায়াগনোসিসে পৌঁছাতে পারবো, এটা কি ব্রেইন ইঞ্জুরি থেকে, এটা কি কোনো সাবস্টেন্স ইউজের কারণে হলো, অ্যালকোহল, কোকিন বা ক্যানাবিস, নাকি এটা আপনার ডিলিউশনাল ডিসঅর্ডার স্কিজোফ্রেনিয়া, নাকি এটা একটা প্যারানয়েড পার্সোনালিটি, নাকি এটা আসলে নর্মাল সন্দেহ প্রবণতা। এই জিনিসটা আমরা একজন সাইকিয়াট্রিস্টের কাছে আসলে 5-10 মিনিট কথা বললেই এই ডায়াগনোসিসটা হয়ে যায়। মনে রাখবেন যে প্রত্যেকটা রোগের যেগুলো বললাম চিকিৎসা কিন্তু আলাদা, সো ডায়াগনোসিস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এবং এই জন্যই সাইকিয়াট্রিক অ্যাসেসমেন্ট খুবই জরুরি।